শীষ পয়গম্বর, মানে একটা বোতলের মধ্যে জন্ম হয় শীষ পয়গম্বর। তাই তুমিও জেনে রাখো, একটা নারী জন্ম নিয়েছিল, যোগ বলে একটা বস্তু আছে চেনেন সকলে, রক্ত চুষে খায়, আর যদি সেটা পেটের মধ্যে যায় সে কিন্তু মারা যাবে, সে আর বেঁচে থাকবে না। আমার একটা দিদি ছিল, ওই যোগ ঢুকে কিন্তু মারা গেছিল। সে কস্তুরি ফুল আছে ওটা তুলতে গিয়েছিল, আর ওই যোগ পেটের মধ্যে ঢুকে গেছিল, সে ঢুকে গিয়ে নাড়ি কেটে দেয়, আর তার থেকে রক্তপাত হয়ে কোনো ডাক্তারও বাঁচাতে পারে না। তাহলে মেয়ে হয়ে সে যোগ হয়ে জন্ম নিয়েছিল, তাহলে সে যোগটা কি রক্ত চুষে খায়। যদি একবার লাগে ধীরে ধীরে সমস্ত রক্ত শরীরের রক্ত চুষে খাবে। আর আমাকে প্রশ্ন রেখে গেছেন, এমন একজন নারী ছিল 18 বছর গর্ভবতী ছিল, তোমার কথার জবাব আমি সুন্দর করে দেব, তো গায়ে একটি গান, তাই কি বলছেন গানের ভাষায়, সে জল খাবে ঘুলিয়ে ঘুলিয়ে খাবে, এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের স্বভাব, জল খাবে সেই জলই খাবে, সেইখানেই যাবে সেই ঘাটেই স্নান করবে, অর্থাৎ ডুববে সেই ঘাটেই ডুববে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুকুরের চারি মোড়া দেখে দেখে সেই ঘাটে এসে ডুববে, তোরে সেখানে কিন্তু ডোবাবে। এখন দেখেছেন যে আসল জায়গায় ঘা দিয়েছি, মুখে একবার পদ্মা ফুলের মতন হাসি ফুটেছে, কি ফুটেনি হাসেনি, মঞ্চে উঠে কিন্তু হেসেছে হাসেনি, পদ্মা ফুলের মতন হাসি ফুটেছে। তাহলে তুমি এবার জেনে নাও, আমাদের কাছে তোমাদের বস্তু হয়েছে, আমাদের কাছে, আমরা চাইলেই তোমাদের কাঁদাতে পারি হাসাতে পারি। একটা পুরুষ মানে ব্রহ্মচারী, জীবনে বিয়ে করেনি, কোনো নারীর দিকে তাকায়নি, গয়ায় গেছে পিণ্ড দিতে, মানে মাতা পিতা মারা গেলে পিণ্ড দিতে হয় না গয়ায় গিয়ে, তাহলে গয়ায় যখন পিণ্ড দিতে যাচ্ছে, মানে পুরুষটা এমন মহাপুরুষ, এমন সুন্দর দেখতে, তো যেতে যেতে রাস্তায় যেতে যেতে জল পিপাসা পেয়েছে, আর এক ব্রাহ্মণের বাড়িতে ঢুকেছে, ওই ব্রাহ্মণের ছিল কন্যা, এত সুন্দর রূপ, আর ওই ছেলেটা তো ব্রহ্মচারী, কোনো নারীর দিকে তাকাবে না, কোনো নারীর দিকে সে তাকায় না, বিয়েও করেনি। এবার ওই মেয়েটার দেখে খুব লোভ হয়েছে, এত সুন্দর পুরুষ হয় নাকি, এত লোভ হয়েছে, গায়ের রং হচ্ছে কাঁচা হলুদের মতন, দেখতে রাজপুত্র, মানে এত লোভ হয়েছে ওই মেয়েটার, মেয়েটার স্থির থাকতে পারছে না, বাড়িতে ঘুমাতে পারছে না, শয়নে স্বপ্নে 24 ঘন্টায় শুধু তার ছবি দেখছে। তাই যখন গয়ায় গেছে, ওই পিণ্ডটা দিতে যাবে, ও পিণ্ডটা নিচ্ছে না, বারবার দিতে যায়, যতবার দিতে যায় ওই পিণ্ড কিন্তু নিচ্ছে না। এবার যখনই না নেয়, উনি প্রভুকে স্মরণ করেন যে আমার অপরাধটা কি, এই পিণ্ডটা কেন নিচ্ছ না, বলছে তুমি একজনের মনে দুঃখ দিয়ে এসছো, যদি সেই দুঃখ তুমি নিবারণ না করতে পারো এইটা তোমার সফল হবে না, তাহলে তুমি না চাইলেও তোমাকে তো কেউ চাইতে পারে, আর তুমি যদি সেটা সফল না করো তোমার কোনো কিছুই সফলতা হবে না, সব বিফলে যাবে। এবার কি করলো সেই পুরুষটা, সেইখান থেকে এসে সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে সেই কন্যার সঙ্গে সিঙ্গার করে তার মনের আশা পূর্ণ করে, তবে তার গয়ায় গিয়ে আবার সে পিণ্ডদান করে আসে। এটা আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ পাই, তুমি দেখে নিবে, কোনো মেয়ে ছেলে যদি তোমাকে মনে প্রাণে চায় তোমাকে পেয়েই ছাড়বে, যেমন দেবতাকে যদি আমরা মনে প্রাণে চাই তাহলে তাকে কিন্তু আমরা পেয়েই গাদম নেব। সাধারণ মানব হয়ে অনেকে ভগবান লাভ করেছে, আল্লাহকে লাভ করেছে, এটা সকলেই আপনারা সাধারণ মানব হয়ে, তাহলে আমরা কেন পারবো না, চেষ্টা করলেই হয়, তাহলে যে যাকে চাই সে তাকে পায়। যদি আমি মনে করি আমি তোমাকে চাই, তোমাকে পেতে চাই, তোমাকে পেয়ে গাদম নেব, তা কি বলছেন গানের ভাষায়, কিশোর তুমি
আবার ভুলে যেতে পারি বলেছে এমন একজন মায়ের গর্ভে 18 বছর সে গর্ভ ছিল আর নাম ছিল তার পাখি অবশ্যই করে তার উত্তর দেব সমাধান দেব একদিন পার্বতী বললেন ভোলানাথকে তুমি কোন আশ্রমে যাও আমার দেখার বিষয় আছে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এবার কি করেছে একটা বটবৃক্ষর তলায় বসে পার্বতীকে বলেছে তুমি এখানে বসো আজকে যত মন্ত্র তন্ত্র আছে যত কথা আছে তোমাকে আমি শোনাবো পার্বতী কি করেছেন বসে থাকতে থাকতে কিছুক্ষণ পরে ঢলে পড়েছে তার কোলের মধ্যে এবার ভোলানাথ যখনই বলছে সুখ পাখি বলে এক পাখি ছিলেন গাছের ডালে সারা রাত যখন বলছে তখন তালে তালে হু হু মানে কুক কুক করে ডাকছে এবার ভোলানাথ মানে চোখ বন্ধ করে পার্বতী মাকে যখন সমস্ত কথা বলছেন আর হু হুটা কিন্তু ওই সুখ পাখি দিয়ে গেছে যখনই নিশি প্রভাত হয়ে যায় ভোলানাথ জেগে দেখে আমার পার্বতী নিদ্রায় একেবারে ঢলাঢল তাহলে সারা রাত্রি আমার কথাই হুটাকে দিল কথাই কথাটাকে মিশালো এবারে তাকিয়ে দেখে গাছের ডালে সুখ পাখি বসে আছেন এবার ভোলানাথ মনে মনে চিন্তা করলেন এই সমস্ত কথা এ তো সব শুনে নিয়েছে মানে যত কথা তন্ত্র মন্ত্র ছিলেন ভোলানাথের ওই সুখ পাখি কিন্তু সব কিছু নিজের আয়ত্তে নিয়ে ফেলেছেন এবার ভোলানাথ দেখছে যে আমি মরেছি পার্বতী তো কিছুই শুনেনি সকলে কিছু ওই সুখ পাখি নিয়ে চলে গেলেন তখন কি করলেন ওই ত্রিশূল দিয়ে তারা করলেন ওই সুখ পাখিকে এবার উড়তে উড়তে গিয়ে সুখদেব মনির স্ত্রী ছিলেন তার গর্ভে প্রবেশ করে চাল ঝাড়ছিলেন কুলোই করে বসে চাল ঝাড়ছিলেন যখনই গর্ভে প্রবেশ করলেন গর্ভের ভিতর থেকে বলছে মা আমি যে তোমার গর্ভের ভিতরে আছি তুমি কাউকে বলবে না তুমি প্রতিজ্ঞা করো তুমি কাউকে বলবে না বলছে ঠিক আছে বাবা বলছে আমার জানটাকে বাঁচানোর জন্য তুমি যদি মা হয়ে থাকো তুমি এটা বলবে না এবার চারিদিকে ঘোরাফেরা করে ভোলানাথ যখন দেখতে পেল না ভোলানাথ নিজে চলে গেলেন আর ওই সুখ পাখি সুখদেব মনির স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন আর যখনই ধীরে ধীরে
যখনই ধীরে ধীরে সে বাচ্চা বড় হতে যায় আর মাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি যদি মা হয়ে থাকো তুমি যদি আমাকে সন্তানে ভেবে থাকো এই কথা তুমি কাউকে বলতে পারবে না একদিনে দুদিনে তিন দিন এমন করে করে যখন 10 বছর 11 বছর 12 বছর হয়েছে আস্তে আস্তে তো বাবা মেয়েদের বোঝাই যাবে গর্ভবতী থাকলে এবার গ্রামের লোকজন সকলেই জিজ্ঞাসা করেছে হ্যাঁ গো তোমার স্ত্রীকে বাচ্চা হবে নাকি এবার সুখদেব মনে কি করেছেন স্ত্রীকে প্রশ্ন করেছেন এটা কোথা থেকে আসলো কি করে আসলো তুই সত্যি করে বল বলছ আমি বলতে পারবো না কেন বলতে পারবে না যখনই তাকে বেত্রা আঘাত করছে বারবার তখন ওই শোক পাখি গর্ভের ভিতর থেকে বলছে বাবা তুমি মাকে আর মেরো না কেন না মাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি তাই তোমার কাছে স্বীকার করছে না সুখদেব মনে 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 চিন্তা করলেন যেই বাচ্চা গর্ভের থেকে কথা বলতে পারে গর্ভের ভিতরে থেকে সে তো সামান্য বাচ্চা নয় এ না জানি কত বড় ঋষি কত বড় জানতা কত বড় জ্ঞানী কত বড় গুণী একে আমি মারব না তবে আমার স্ত্রী বলুক চাই না বলুক এই বাচ্চা যাহা তাহাই বাচ্চা না তার 18 বছরে গর্ভ থেকে প্রবেশ হয় নাম তার সুখ পাখি বলেছে না পাখি বলে একটা বাচ্চা হয়েছিল নাম তার সুখ পাখি সুখদেব মুনির পুত্র ছিলেন সেই সুখ পাখি শিবের হাতের থেকে বাঁচার জন্য 18 বছর সেই রমণীর গর্ভে প্রবেশ হয়েছিলেন এই তোমার কথার জবাব কথাই মিলে যায় তাই গাই একটি গান তাই কি বলছেন গানের ভাষায় গেলে সে মায়ের হাটে তো ফিল কেটে খালি হাতে ফিরায় তারে হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায়ও না বউ বাজারে হুঁশিয়ার ও দাদা ভাইরা উঠছেন কেন বললে তো পালার গান গাও পালার গান ধরেছি পুরুষের গান উঠলে চলবে না বসে থাকতে হবে বাড়িতে গিয়ে কিন্তু মিলন হবে না গেলে সে মায়ের হাতে তো ফিল কেটে খালি হাতে ফিরাই তারে গেলে সে মায়ের হাতে তো ফিল কেটে খালি হাতে ফিরাই তারে সে মাল কুটার মাল হরণ করে চুম্মুকে নেয় পাতাল পুরি নারীর কাছে আছে চুম্মুক লোহা যত দূরে থাকুক না কেন ওই চুম্মুকে টানবে টানলে আপনি চলে আসবে আপন আপন চলে আসবে সব মাল কুটার মাল এই বস্তু এই যে বস্তু দেখছেন এর মধ্যেই সবকিছু এই গর্তের মধ্যে পড়তেই হবে উপায় নেই শুদ্ধ হবেন না এই এই গঙ্গায় যদি না চান করেন শুদ্ধ হবে না তাই কি বলছেন ও সে মালকুটার মাল হরণ করে চুম্বকে নাই পাতাল পুরি
করে তুমি বলবে এমন একজন পুরুষ ছিল তার সন্তানের ভয়ে গাছের মধ্যে লুকিয়েছিল এটা দু শাস্ত্রের তোমাকে প্রশ্ন করে গেলাম এক আমাদের সনাতন ধর্মে এক ইসলাম ধর্মে তুমি বলবে সেই পুরুষটা কে ছিল আর কার ভয়ে ওই গাছের মধ্যে লুকিয়েছিল আর সেই গাছের মধ্যে থেকে কি করে বেঁচে আসলো সাহায্য কার নিয়েছিল আমার মতন একটা নারী সাহায্য নিয়েছিল সেই নারীটা কে ছিল সেই নারীটা কে ছিল তুমি বলবে সে ছিল মহাপুরুষ মহাপুরুষ হয়েও গাছের মধ্যে লুকিয়েছিল সনাতন ধর্মে এবং ইসলাম ধর্মে তুমি বলবে সুন্দর করে তার সমাধান দিবে আর সে একটা নারীর সাহায্যে ওই গাছের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল সে নারীটাকে নারীর সাহায্য তার কেন নিতে হলো সুন্দর করে তার সমাধান দিবে ধর্মসভায় তাকে বলছে আর আমার নারী বারো মাসে তেরোটা রূপ ধারণ করেছে সে কখনো মায়ের ভূমিকা নিয়েছে কখনো স্ত্রীর ভূমিকা নিয়েছে কখনো বোনের ভূমিকা নিয়েছে কখনো ভাগ্নি কখনো মাসি কখনো পিসি এক এক সময় এক এক রূপ ধারণ করেছে কখনো এক নারী তোমার মা হয়েছে কখনো এক নারী তোমার স্ত্রী হয়েছে কখনো একই নারী তোমার কন্যা সন্তান হয়েছে বারো মাসে তেরোটা রূপ ধারণ করেছে তুমি উঠে বলো তোমার এমন কোন নবী ছিল এমন কোন পুরুষ ছিল এমন কোন আল্লাহ ছিল বারো মাসে তেরোটা রূপ ধারণ করে এই জগতের মাঝারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখিয়ে গেছে তুমি সুন্দর করে তার সমাধান দিও তাকে বলেছেন Thank you.
সঙ্গে লড়াই করে দেখাও আমার সঙ্গে যুদ্ধ করে দেখাও তুমি যদি যুদ্ধে জয় হতে পারো তোমার পা ধরে থাকবো আমি অনন্য বিশ্বাস কথা দিয়ে গেলাম তোমার গোলাম থাকবো সারা জনম তোমার পা ধরে থাকবো তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করে জিততে পারো তবেই তুমি পুরুষ আমি মানবো নচিতে নয় তাই তোমাকে বলে যাচ্ছি সাবধান হুঁশিয়ার সাধু সাবধান এর করো অবধান নারীর কাছে সকলেই কাবু বলেছি না কত হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল চুনপুটি এ তো চুনপুটি কত হাতি ঘোড়া গেল দল একেবারে ফিনিশ হয়ে গেছে ওই নদীতে ডুবে একেবারে বালির সঙ্গে মিশে গেছে আর মশা এসে বলছো রে বাপ রে কত জল এবার জল নাকি হাতি ঘোড়া তলিয়ে গেছে মশা বলছে কত জল তাহলে এটা মানায় মানায় না তাহলে হুঁশিয়ার পুরুষ তুমি বউবাজারে যেও না ওই বউবাজারে গেলে মারা পড়ে যাবে আর বউবাজারে না গিয়ে তো থাকতেই পারবে না তোমরা থাকতে পারবে কখনো থাকতে পারবে না বুকের পাটায় যদি বল থাকে বলে যেও যে আমি বিয়েও করিনি আমার বউ নেই বউবাজারেও যাইনি আমি কোনো মেয়ে ছেলে সঙ্গই করিনি একেবারে ভদ্রভাবে বলে যেও তোমাকে আমি মাফ করে দেব সাত গুণ মাফ সত্যি কথা বলবে সাত গুণ মাফ মিথ্যা কথা বললে মানবো না গেলে সে মায়ের হাটে তফিল কেটে খালি হাতে ফিরাই তারে নদীতে নামতে কি তার ভয় আছে রে পাগল নামতে কি তার ভয় আছে যেজন বাঁকা নদী তুফান থামিয়েছে রে নদীতে
ও সমস্ত থাক করো
যদি পারো স্বামী ভক্তি পতি ভক্তি সতী সাবিত্রী স্বামীর সতীত্বকে এবং স্বামীর বস্তুকে সতীর সামনে রক্ষা করা নাকি স্বামী যে বস্তুটা তুমি পাইবে তোমার গর্বে সেটা সতীর সঙ্গে ধরে রাখা এবং সতীর প্রতি ভক্তি যদি না থাকে তার গুণের নিধি তো কি করে তার রূপে বাহাদুরি রূপে কোনো কাজ নাই যদি গুণটা না থাকে রূপ মেলা জোনারই থাকে কিন্তু গুণ সবারই থাকে না যে গুণের গুণবতী সেই জান্নাতি সে সংসারের শান্তি সুখ দুঃখের কথা সমস্ত কিছু ভাবে আর যে হস্তিনি কই গো কিছু হলে না কোথায় ছিলি সারাদিন বলে আড্ডা মেরে হইচই চাতামেচি লেগে আছে বাড়িতে চাতামেচি শুরু ওই ভাব ধরলে হবে না সঠিক ভাবটা ধরে আদর্শতার ভাব যেটা প্রকৃতপক্ষে একটা নারীর কি কাজ সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে আর পুরুষের প্রকৃতপক্ষে কাজটা কি সেদিকে লক্ষ্য রাখা উচিত দুজনই যদি প্রেমিক না হয় তাহলে প্রভু দর্শন হবে না ঘরে বাইরে একমান হলে তবেই কৃষ্ণ দর্শন হয় আর ঘরে বাইরে একমান না হলে আল্লাহ দর্শন করা সম্ভব হয় না দুজনেরই দরকার আছে এখন বলেছে গাছের ভিতরে আশ্রয় গোপন করেছিল তোমার প্রশ্নের জবাব যদি না দিই তাহলে আমি ঠকে যাবো যেটা অনন্যের প্রশ্নের জবাব একে রাজি দেয়নি ক্যাসেটের মাধ্যমে এখন ডিজিটাল যুগ চ্যানেল মাস্টার বসে আছে তো তোমারই মতো একটা নারী যার নাম মরিয়ম ঈসা সালাত সাল্লামের মা মসজিদে থাকতেন তা আল্লাহর জাত পুত্রতে জাত শক্তিতেই মরিয়মের গর্ব হয় গর্ব সন্তান এবার ওই মসজিদে থাকতো জাকারিয়া নামে এক নবী উনিও থাকতেন দেখভাল করতেন মসজিদে ঝাড় ঝুট দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন নামাজ পড়তেন এবার কুমারী মেয়ে যখন গর্ব হয়ে যায় তখন তো মানুষের কানাকানি শুরু হবে মেয়েটা গর্ব লিখি রে বলে সতী নামাজ পড়ে মসজিদে থাকে গর্ব লিখি করে সবাই ধারণা করলে কাজ জাকারিয়া নবী করেছে এছাড়া কাজ কাজ নাই এই থাকতো এই তাকে এই সন্দেহ করে দেশের মানুষ অনাচার অত্যাচার শুরু করলো মেরে ফেলবে কেটে ফেলবে তাই জানের ব্যাপারটা সেদিন সে গাছের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল এই হলো তোমার একটা প্রশ্ন জবাব আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পান চাবিয়ে খেয়ে জানলার মধ্যে ফেলে দিয়েছিলেন পানটা বাইরে না পড়ে জানলাতে আটকে গেছিল আর নারায়ণে প্রভুর সাধনা করত তো নারায়ণ বলতে তো প্রভুর পান তাই ও পানটা একটু পানটা ফেলে দিয়েছিল কিন্তু প্রভুর পান আমি ফেলবো না তুলে খেয়ে ফেলবি তো চাবি খেয়ে ফেলবি গর্ব এ দেখো একজন পান চাবি হলে গর্ব ওর আল্লাহর কৈতব্য শক্তি দেয় গর্ব কিন্তু এখন দেখো এখন তোমাকে যদি প্রশ্ন করে এখন আর প্রশ্ন করবো না কালে প্রশ্ন করলে অনেক টাইম তো যাই হোক সময় কম আবার সকালে আমাদের প্রোগ্রাম করতে হবে শ্রোতা বন্ধু নাই তাই হলে তোমার প্রশ্নের জবাব